আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রোজাইন্স ব্লগ। অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছে। ব্যস্ততার জন্য অনেক দিন ধরেই কোনো নতুন ব্লগ আপলোড দিতে পারছিলাম না। তো আজকের ভিডিওটা করেছি জলশিরি সেন্ট্রাল পার্ক, এটা কম বেশি সবাই এটার নাম শুনেছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জলশিরি সেন্ট্রাল পার্কের পুরো ডিটেলসটা নিয়ে কথা বলবো। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাচ্ছি মূল ভিডিওতে। যদিও আমি পুরো পার্কটা কভার করতে পারিনি, কারণ আমরা যেদিন গিয়েছিলাম সেদিন প্রচুর বৃষ্টি ছিল, ইভেন ঝড় হয়েছে, যার জন্য কিছু কিছু পোর্শন আমি কভার করতে পারিনি। এখানে পার্কিং ফ্যাসিলিটি আছে, পার্কিং ফ্যাসিলিটির জন্য আপনাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না। আর এটা হচ্ছে এন্ট্রেন্সটা যাওয়ার জন্য। এখানে দেখতেই পাচ্ছেন অনেকে অলরেডি ফটোশ্যুট করা শুরু করে দিয়েছে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে আপনাকে একটু লাইনে দাঁড়াতে লাগতে পারে, কারণ হচ্ছে প্রচুর ভিড় হয়। আর আমরা যেহেতু ঈদের পরপর গিয়েছিলাম, যার জন্য একটু লাইনটা বেশি ছিল। এবং টিকিট প্রাইস হচ্ছে অ্যাডাল্টদের জন্য 100 টাকা, আর 5 বছর পর্যন্ত আপনার বেবির কোনো চার্জ লাগবে না। আমরা পার্কে এন্ট্রি নিয়ে নিয়েছি। আকাশটা অনেক মেঘলা, দেখতেই পাচ্ছেন যে কোনো সময় ঝুম বৃষ্টি নামতে পারে। জলশিরি সেন্ট্রাল পার্কটা খুবই বড় এবং পুরোটা পার্কের চারপাশে একটি লেক রয়েছে। এখানে একটি মুক্ত মঞ্চের মতো করা আছে, দেখতে অনেকটা ধানমন্ডি লেকে এরকম একটা জায়গা রয়েছে। আমি একটু উপর থেকে একটি ভিউ নেওয়ার চেষ্টা করেছি পুরোটা পার্কের। দূরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। এখানে আপনি 2টা রেস্টুরেন্ট পাবেন এবং এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে, বিশেষ করে বাচ্চাদের অনেকগুলো অ্যাক্টিভিটিস রয়েছে। আমার ছেলে তো ওখানে খুবই মজা পেয়েছে, বিকজ ওইখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড ছিল, অ্যাক্টিভিটিস ছিল, সো সে অনেক এনজয় করেছে। এবং দেখা গিয়েছে ওর জন্য আমরা অন্যান্য পার্টে যেতেই পারিনি, কারণ ও এখান থেকে কোথাও মুভ করবে না, সেইখানেই থাকবে। তো রোজাইন স্লাইড করছে, সে খুব এনজয় করছে, দেখতেই পাচ্ছেন সে বারবার হচ্ছে স্লাইডে উঠবে। আপনারা অবশ্যই সেন্ট্রাল পার্কে যেতে পারেন আপনাদের বাচ্চাদের নিয়ে, যেটা বললাম যে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস রয়েছে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন প্রচুর মানুষ ছিল। রোজাইনকে ওর বাবার কাছে রেখে আমি ঝটপট কিছু ভিডিও শ্যুট করে নিয়েছি, কারণ যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে, তখন হয়তো বা শ্যুট করতে পারবো না। জলশিরি সেন্ট্রাল পার্কে আপনারা 3টা ওয়েতে যেতে পারবেন। একটি হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার দিয়েও যেতে পারবেন, দ্বিতীয়টি হচ্ছে নতুন বাজার দিয়ে যেতে পারবেন, যেটা হচ্ছে ব্যারাইড দিয়ে যেতে হয়, আর তৃতীয়ত হচ্ছে আপনি পূর্বাচল দিয়ে যেতে পারবেন। আর নিজস্ব ট্রান্সপোর্ট থাকলে তো কোনো কথাই নেই। ভাটারা যে থানাটা আছে এখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন বা রিক্সা আছে, এখান থেকে আপনারা কয়েকটা ট্রান্সপোর্ট চেঞ্জ করে আপনারা ওখানে পৌঁছে যেতে পারবেন। আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, ফ্রাইডে আর স্যাটারডে কিন্তু জলশিরি সেন্ট্রাল পার্ক জেনারেল পাবলিকদের জন্য ওপেন থাকে না। সেদিন শুধুমাত্র যারা হচ্ছে ডিফেন্সে আছেন বা আর্মি পার্সন আছেন তাদের জন্য এটা উন্মুক্ত থাকে। আপনাদের যদি পরিচিত কেউ ডিফেন্সে থাকে তাদের রেফারেন্স নিয়ে আপনারা যেতে পারবেন। আর মানডেতে হচ্ছে যে জলশিরি সেন্ট্রাল পার্ক বন্ধ থাকে, আর এছাড়া বাকি দিন আপনারা যে কোনো সময় সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত সবার জন্য ওপেন থাকে।
এখানে দেখতে পাচ্ছেন অনেকে বোট রেন্টে নিয়ে পুরো লেকটা ঘুরে দেখছে। খুব সুন্দর একটা ওয়েদার, অনেক বাতাস ছিল। এখানে একটি ওয়াটারফলের মতো করা আছে এবং এখানে কিছু কালারফুল ফিশ ছেড়ে দেয়া আছে। দেখতেই পাচ্ছেন সবাই ফটোশুটে ব্যস্ত আর আমি হচ্ছে ভিডিও শুটে ব্যস্ত। আজকের মতো এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। এটা বৃষ্টির ঠিক আগ মুহূর্তে, বৃষ্টির জন্য অনেক কিছুই কভার করতে পারিনি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।